ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইন ড্রাগন ইটার। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে যে লাঞ্চটা শেয়ার করতে চলেছি তার মধ্যে কী কী আছে একবার দেখে নাও। এখানে আছে ফ্রেন্ডস উচ্ছে আলু সেদ্ধ, এই দেখো কাছ থেকে দেখাই, উচ্ছে আলু সেদ্ধ সর্ষের তেল দিয়ে মাখা। এটা হচ্ছে ফ্রেন্ডস একদম জ্যান্ত মাছ, কাতলা মাছ পেয়েছিলাম তার ডিম, ডিমের বড়া করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে বড়া করেছি, মাছের ডিমের বড়া। আর এটা হচ্ছে ফ্রেন্ডস মাছের কালিয়া, তার মধ্যে আমার যেটা ফেভারিট পার্ট সেটা দেখিয়ে দিই। দেখো মাছের লেজটা বিশাল বড়। আর এছাড়া তো অন্যান্য পিসগুলো রয়েছে, তা চলো শুরু করি, লেটস ইট লাইক ড্রাগন। তো প্রথমে ফ্রেন্ডস তেতো দিয়ে শুরু। এর আগের ভিডিওগুলোতে আমি একদিন খেয়েছিলাম উচ্ছে আলু বেগুন দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি, গরম গরম ভাতে উচ্ছে ভাজা। আজকে নিয়ে নিয়েছি গরম গরম ভাতে উচ্ছে আলু সেদ্ধ। জ্যান্ত মাছের ডিমের বড়ার কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। একটু ভাতের সাথে মেখে নিচ্ছি। প্রথমে আমি লেজটা নিয়ে নিচ্ছি। আর এক্সট্রা গ্রেভি, ওফ, জাস্ট ফাটাফাটি। একবার মাছটা দেখো, অনুবদ্য। মাছের কালিয়া মানে পুরো মাছের কালিয়াই, কিন্তু লাস্টে ঘি গরম মশলার একটা যা সেন্ট বেরিয়েছে, ওরে বাপরে, খাদ্য রসিকদের কাছে তো স্বর্গ। আহা,
পুরো জ্যান্ত মাছ দেখলে বুঝবে কী হবে, দেখো ভাজার পর কেমন হয়ে গেছে, এইরকম টাইপের হয়ে যায়, তাহলেই পুরো বোঝা যায় এটা জ্যান্ত মাছ। তো ফ্রেন্ডস, আমি এই কাঁটাগুলো কমপ্লিট করতে করতে আজকের লাঞ্চটা তোমাদের সাথে কমপ্লিট করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই করে কমেন্ট করে জানিও, আর প্লিজ পাশে থাকো, একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ফ্রেন্ডস, তোমরা নতুনত্ব কী কী দেখতে চাও প্লিজ আমাকে জানাও। আর এখন আসছি আপাতত, আবার দেখা হবে একটা দারুণ ধামাকাদার রেসিপি নিয়ে, দারুণ ধামাকাদার ইটিং শো নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।